পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে চরম সমস্যায় পড়েছেন মালদার ট্যুরিস্ট গাড়ির মালিক এবং চালকরা। প্রায় এক মাস ধরে তাদের কোনো ভাড়া হচ্ছে না। বৈশাখ মাসে মালদার প্রসিদ্ধ জহুরাতলায় মেলা চলছে, কিন্তু ভাড়া শুনে কেউ গাড়ি ভাড়া করতে চাইছে না। যা পরিস্থিতি তাতে তাদের সংসার চালানো দায়ী হয়ে উঠেছে। শুধু তাই নয়, রোজগার না থাকায় তারা সময় মতন গাড়ির ট্যাক্সও জমা দিতে পারছে না। কবে পেট্রোল ডিজেলের দাম নাগালের মধ্যে আসবে সেদিকেই এখন তারা তাকিয়ে। মালদা ইংরেজ বাজার শহর অতুলচন্দ্র মার্কেট প্রাইভেট ট্যাক্সি স্ট্যান্ড কার্যত ফাঁকা অবস্থায়। গাড়ির চালকেরা তেমন ভাড়া পাচ্ছে না, এই অবস্থায় রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন ভাড়া পাওয়ার আশায়। কিন্তু সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি ভাড়া জোটে না। দাদা, আমাদের ট্যুরিস্ট ট্যাক্সি ইউনিয়ন তো খুবই অসুবিধার মধ্যে চলছে। গত 17 তারিখ রবিবার একটা ভাড়া মেরেছি, তারপর আর কোনো খোঁজ খবর নাই। রোজ আসি এই গরমের মধ্যে, রোজ সন্ধ্যাবেলা ফিরে চলে যায় বাড়ি। এই তো আমাদের পরিস্থিতি। সে আর কয়েকদিন পর না খেয়ে মরতে হবে, এরকম টাইপের অবস্থা। হ্যাঁ, এত বাজে পরিস্থিতি চলছে যে মানুষ এক যার খুব ঠেকানা হলে কেউ গাড়ি নেয় না। হ্যাঁ, মানুষ যে দু একদিন কেউ ঘুরতে যাবে, ওই ঘুরতে যাওয়ার জন্য মানুষ গাড়ি টাড়ি করে না। যেভাবে আমরা ভাড়াগুলো নিচ্ছি, এভাবে তো মানুষ তো কাছে ভিড়তেই পারছে না, আর না নিলেও চলছে না। কেন, পেপার খরচা দিয়ে পোষাতে পারছি না। এদিকে তেলের যা দাম, তেলের দামে তো আমরা আরও পোষাতে পারি না।